আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওটিতে আমি আমার দোকানে আমি বেশ কয়েকটা প্রিন্টার ইউজ করে থাকি। এসব প্রিন্টার ব্যবহারের যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা প্রিন্টার দেখাবো যেটা আমার পিছনে আছে। অলরেডি দুইটা প্রিন্টার দেখতেই পাচ্ছেন, দুটা প্রিন্টারই কিন্তু অ্যাপসনের। প্রথমে আমি এখানে দেখাবো, এটা হচ্ছে অ্যাপসনের L805। এটি একটি 6 কালারের প্রিন্টার, 6 কালারের খুব সুন্দর ছবি প্রিন্ট হয়। আমি শুধুমাত্র ছবি প্রিন্ট দেওয়ার জন্যই এটি ব্যবহার করে থাকি। এরপরে এটার পাশে যে প্রিন্টারটা আছে এটা হচ্ছে অ্যাপসনের, মডেল হচ্ছে L3110। বর্তমানে এটা অ্যাভেলেবেল চলতেছে। এটা আমি শুধুমাত্র প্রিন্টের জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ ছোটোখাটো ডকুমেন্ট অথবা স্ক্যানিং বা ফটোকপির জন্য কালার ব্যবহার করে থাকি। এটা দিয়ে কিন্তু ছবি ভালো হয়, খারাপ তা না, তবে 6 কালারটা অনেকটা বেটার স্টুডিওর জন্য। আমি মনে করি 6 কালার প্রিন্টারটাই বেটার। এরপরে এখানে একটা প্রিন্টার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে তাও অ্যাপসনের, এটার মডেল হচ্ছে L220। এটা হচ্ছে L220, এটা 4 কালার একটা প্রিন্টার। আমি এটা অনেকদিন যাবত ইউজ করতেছি, প্রায় 30,000+ কপি হয়ে গেছে। এটা প্রথমে আমি এটাতে, এটা আমার সেকেন্ড প্রিন্টার, এটার আগে আরেকটা প্রিন্টার ইউজ করি আমি, সেটা হচ্ছে অ্যাপসন L210। উপরে একটু একটু খেয়াল করলে দেখা যায় উপরে একটা প্রিন্টার দেখতে পাচ্ছেন, ওই প্রিন্টারটা আমি একটু আর একটু কাছে যাই। এটা, হ্যাঁ এই প্রিন্টারটা, এটা কিন্তু অকেজো এখন বর্তমানে, কারণ হচ্ছে এটার ভিতরে ইন্দুর প্রবেশ করে, এটার ভিতরে যে সেন্সর, রাবার এবং যে কালির যে পাইপগুলো ছিল সেগুলো সবগুলো কেটে ফেলে, তো আমি আর ঠিক করিনি এ পর্যন্ত, এটা অকেজো অবস্থায় আছে। দেন আবার যে এরপর কিন্তু 200 যে প্রিন্টারটা আছে অ্যাপসনে সেটাও আমি ইউজ করি এবং বর্তমানে অলরেডি চালাচ্ছি, কিন্তু এটা তো ইন্দুরে কেটে ফেলছিল, প্রায় 2,500 টাকা খরচ হয় ঠিক করার জন্য। পাইপ এবং সেন্সর, লেদার যে ফিতা আছে মোটরের ওইটাও কেটে ফেলে, রানিং অবস্থায় আছে, চলতেছে। আর প্রথমে যে দুইটা প্রিন্টার দেখিয়েছি মোটামুটি এই দুইটা প্রিন্টার আমি নতুনের মধ্যেই। তাছাড়া আরেকটা প্রিন্টার আছে, এটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ব্রাদার একটা প্রিন্টার, এটার মডেল হচ্ছে এখানে আছে MFC3530DW। এটা বর্তমানে রানিং অবস্থা আছে, তবে এটা একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা টাচটা নষ্ট হয়ে গেছে, পানি পড়েছিল সামান্য যার কারণে নষ্ট হয়ে যায়, এবং মার্কেটে আমি অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু এটা টাচটা পাইনি। তো এ পর্যন্ত আমি শুধুমাত্র এটাতে এখন প্রিন্ট এবং কপি করতে পারতেছি, অর্থাৎ টাচের মাধ্যমে যে কপিটা করে সেটা করতে পারতেছি না। এরপরে ফটোকপি মেশিন যদি দেখাই, এই দুইটা প্রিন্ট কিন্তু এটা প্রিন্টার ইউজ করা যায়, আমি এটার চেয়ে কানেকশান রাখি নেই, এটা একদম লেটেস্ট মেশিন, সর্বশেষ যে মেশিনটা নিই সেটা হচ্ছে আমি এটা, এটা হচ্ছে যে তোশিবা E-Studio 2518। জাস্ট আমি কপির জন্য ইউজ করি এবং প্রিন্টের জন্য যেটা ইউজ করি কপিয়ার, সেটা হচ্ছে যে তোশিবা মডেল, এটা Studio 2301। এটা প্রায় আমি 1 লাখের উপরে কপি করেছি এটাতে এবং মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছি। প্রথম এটা ফটোকপি মেশিন আমার, দেন আবার এটা নিয়ে আসি। এই ছিল মোটামুটি প্রায় কয়টা মেশিন আমি আপনাদের কাছে শেয়ার করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ফটোকপির 2টাসহ টোটাল ওদিকে 5টা, টোটাল 7টা মেশিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিউয়ার, এখানে মোটামুটি সবগুলো প্রিন্টে দিয়ে কাজ করা যায়, তবে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ছবি ভালো মানের ইউজ করতে যান স্টুডিওতে, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অ্যাপসনের L805 মেশিনটা নেওয়ার জন্য। আর যদি না ছোটোখাটো প্রিন্ট বা ছোটোখাটো স্টুডিও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে 3110 ওই মেশিনটা নিতে পারেন, যেহেতু L220 এবং L110 বা 210 সরি 110 না 210 এই মেশিনগুলো মার্কেটে এখন নেই অ্যাভেলেবেল। আর ফটোকপির জন্য আপনার যদি কম ফটোকপি করে থাকেন, অর্থাৎ স্বাভাবিক আপনার দৈনিক 200-300 ফটোকপি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 2303A নিতে পারেন, অথবা নতুন আরও মার্কেটে অনেকগুলো মেশিন আসছে 2523 বা 2325A, এরকম কয়েকটা মেশিন আছে, এগুলো নিতে পারেন। আর যদি আপনার হেভি, অর্থাৎ দৈনিক 1000-2000 কপি ফটোকপি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এ ধরনের মেশিন নিতে পারেন,
হেভি ডিউটি স্টুডিও 2518 এ এই ধরনের। ভিউয়ার, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, তো কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। And then I'll do it.